হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাতে চলেছি কাবলি ছোলা। কাবলি ছোলার তরকারি, প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এর মধ্যে আমি এবারে টমেটো কুচি, রসুন আর আদা দিয়ে দেবো। এটাকে এবার আমি হালকা করে ভেজে নেব। এই দেখছেন ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এটা এবার আমি ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে এটার একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে প্রেশার কুকারে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 চা চামচ মতো জিরে, তার সাথে তেজপাতা আর দিয়ে দেবো 1 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো। ভালো করে নেড়ে নেবো। তার সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, যেটা আমি ভেজেছিলাম সেটা আমি এটা পেস্ট করে রেখেছি। এই পেস্টটা এবার আমি দিয়ে দেব। এটা এবার আমি মিক্স করে নিলাম, এর সাথে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণ কারি মশলা গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তার সাথে আমি দিয়ে দেবো 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1 চা চামচ মতো ধনিয়া গুঁড়ো। এটা দিয়ে আমি এবার নেড়ে নেবো, এটা ভালো করে মিক্স করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এর মধ্যে আমি কতগুলো চিড়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে এই কাবলি ছোলাটা দিয়ে দেবো। আমি এখানে 1 কাপ মতো কাবলি ছোলা নিয়েছিলাম, ছোট কাপের 1 কাপ মতো কাবলি ছোলা নিয়েছিলাম। এটা এটা প্রায় আমি 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা আপনারা বেশি দেবেন না, এত পরিমাণ মতো দেবেন, এমনভাবে দেবেন যাতে কাবলি ছোলাগুলো এর মধ্যে ডুবে থাকে। অনেকে কড়াই ব্যবহার করেন, কিন্তু আমি এখানে প্রেশার কুকারে করছি, আপনারাও বাড়িতে করবেন। এবারে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রাখবো। মিডিয়াম ফ্লেমে আমি এখানে 3 থেকে 4টা সিটি মারবো, যদি দেখি না হয় তাহলে 1টা সিটি পরে মারবো। পাঁচটা সিটি মেরে দিয়েছি, 5টা সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেশারটা খুলে নেবো। দেখুন রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ মতো, 1/2 চা চামচ মতো দিয়ে এটা একটু নেড়ে দেবো। তাহলে দেখলেন কীভাবে সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ির মধ্যে প্রেশার কুকারে
কীভাবে আমি কাবলি ছোলার তরকারি রান্না করলাম, আপনারাও বাড়িতে বানাবেন, জানাবেন কেমন হলো। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।